हैं? আজ্ঞা না দিল কালকে দেমু কি বিশেষ করে লালি দিয়ে মানে কি হয় দে মানে লালি দিয়ে কি হইছে ঘরে আমরা তো লালি বানাই লালি বানাই মানে কি করবেন যে বর্তমানে এই যে সময়ের অপেক্ষা সময়ের যুগে যে এই একটা কাজ যদিও আপনি কইছেন যে লভ্যাংশ আছে এটার ভিতরে কিন্তু আপনাদের পরে যখন আপনারা এই কাজ শেষ মানে একটা সময় তো শেষ করে দিবেন কিন্তু নবপ্রজন্মরা যে আইতেছে না এই কাজের লেগে হ্যাঁ আগামী দিনে কি এটা এটার একটা একটা বিভ্রাট প্রভাব পড়তে পারে মনে হয় যে ইয়ার উপরে মানুষের উপরে তখন আমরা পরবর্তী কালে এটা শিখানোর কোনো কেউ অগ্রসর নাই আগে আইয়ে না তো ওই কেউ যদি আইয়ে তো এটা ধরে রাখবো না ঐতিহ্যটা ধরে রাখবো না এটা হারিয়ে দিব একটা সময় তৈরি তো মনে করেন এই লালির অভাব বুদ্ধি দিতে পারে দেখা দিতে পারে যদি কেউ কাজ না করে এই পরিশ্রমকে যদি কেউ স্বীকার না করলে তো অবশ্যই অভাব দেখা দিব একটা রিক্সও আছে মোটামুটি রিক্স অবশ্যই আছে আমরাও বিগত দিনে দেখছি অনেকে গাছ কাজ করতে গিয়ে অনেকে গাছ থেকে পড়েছে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে এই বিষয়টাও একটা মনে হয় কাজ করতেছে এটা পুরোটাই রিক্সের ব্যাপার পরিশ্রম অক্লান্ত পরিশ্রম রিক্সের ব্যাপার তো এই ব্যাপার হচ্ছে নিরুপায় অবস্থা মানুষ এটা করতে বাধ্য অনেক যারা করে আমি মনে করি এই পেশা ছাড়া তো আপনি অন্য পেশা করতে না অন্য পেশা আছে ঠিক জমি জমা নাই অর্থনৈতিক অভাব তো একটা ব্যবসা করতে গেলে ফুসার দরকার জমি জমা থাকলে কৃষি করতাম পাইলাম না চাকরি লেহরা যাই করছি এই তো অক্ষণ কিতা করিলাম গ্রামের মানুষ করতেই বাধ্য কাজ করেন প্রায় 20 বছর মানে কেমন লভ্যাংশটা লাভ্যাংশ হলো লাভ্যাংশ আছে কিন্তু পরিশ্রম পরিশ্রম উপর হলো সব নির্ভর এই আপনি আর মনে করেন বাজেটের যে বাজেট অনুযায়ী মানে লাভের হলো আর কি আর কি এগুলার একটা বিষয় আছে মানে এগুলো কেমন মানে ঘাটতি আসে না পরিপূর্ণ ভাবে না লাভ হয় পরিশ্রম করতে পারলে পয়সা আছে আচ্ছা আচ্ছা এটা কি আপনার আমনের আগে আর কেউ আপনার বংশবৃত্তি কেউ করছেন আমার বংশে কেউ করছে না যে বর্তমান নবপ্রজন্ম এই কাজটা আইতেছে না ব্যাপার কি এটা অক্লান্ত পরিশ্রম অক্ষণ যুগের ফল আপনারও পরিশ্রম করতে চায় না আচ্ছা আচ্ছা তো এই কারণে তারা আইতেছে না এটা বলতে এটা অক্লান্ত পরিশ্রম আচ্ছা আচ্ছা এই যে এই যে অক্লান্ত ভাবে এটা সকালে না ভোরে আচ্ছা আচ্ছা যে কাঁচা রসটাতে কি প্রসেসিং কি প্রসেসিং করেন এটা কাঁচা রস বাড়িতে নিয়ে সেকি সাকার পরে আমরা জাল দিই জাল দিলে তারপরে এটা আস্তে আস্তে ভারী হইতে থাকে ভারী হইতে হইতে লালি হয় তখন একটা সময় আছে একটা পরিমাপ আছে ওই সময় উড়াই আপনি কটা গাছ কাটেন আমি 20টা গাছ কাটি 20টা গাছ কাটেন দিয়ে দেয় তারও দেয় আমরা এটা তো কমিশন কেমনে যত দিতে পারবে তো এমনি নি না এটা হচ্ছে তোমার নিউজের হয়ে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.